ফ্যাশনেবল ড্রেস, ফ্যাশনেবল ড্রেস কিনতে চলে এসেছি আজকে আমরা গরিবি নেওয়াজ 11 নম্বর সেক্টরে। তো এখানে এসে আরিয়ান সোনার বাবা আর আমি প্রথমে ঢুকতেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, পাপা চিনো দ্য গ্রিল মাস্টার। আবার কেউ মনে করবেন না যে আমি আবার ই প্রমোট করতেছি, না ভাই, আমি কোনো প্রমোটার না, আমি জাস্ট নিজের টাকা দিয়ে কেনাকাটা করি, নিজের টাকা দিয়ে খাই, নিজে নিজে ঘোরাফেরা করি, জাস্ট হচ্ছে আমি একটু ভিডিও করতে পছন্দ করি, যার জন্য ভিডিও করি, মানে ক্যামেরা বন্দি করি। তো এই যে এখানে মানে উঠলাম, উপর থেকে সুন্দর করে ডেকোরেশন করা আর নিচে রোডও দেখা যাচ্ছিল। এটা মূলত একটা অনলাইন শপ, এখানে এসে আমরা দেখতেছি প্রচুর প্রচুর কালেকশন। তো তার মধ্যে কালেকশনগুলোকে আমার খুব ভালো লাগতেছে এরকম না, আর এখানে বোরখার কালেকশনই বেশি ছিল, যদিও আমার বোরখা পরা হয় না, যার জন্য এই যে এগুলো ছিল কাফতান, কিন্তু কাপড়ের কোয়ালিটিগুলো ভালো না, দেখতে এমনিতেই ক্যামেরাতে ভালো লাগতেছিল বা আমি যখন অনলাইনে দেখেছিলাম তখন আমার ভালো লেগেছিল, কিন্তু আয়নের পাপা আমাকে বলেছিল যে অনলাইনে অর্ডার করতে, আমি বলেছিলাম না, আমি যেহেতু উত্তরাতেই শোরুম একটু দূরে, আমাদের হচ্ছে 9 নম্বর সেক্টর থেকে একটু দূরে আছে, তারপরে আমি বললাম যে উত্তরাতেই শোরুম, আমি দেখেই কিনবো, তারপরে চলে আসলাম, ঢই ঢই করে চলে আসলাম। তো এই সবগুলো ড্রেসই মানে ভালো লাগছিল, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আমার খুব একটা পছন্দ হয়নি, যার কারণে আমি আর কিনি নাই। আর ম্যাক্সিমাম ড্রেস ছিল কিন্তু 2 পিস, 3 পিস খুব কম ছিল। আর এই ড্রেসটা আমার অনলাইনে খুবই বেশি পছন্দ হয়ে গেছিলো, এটার কথাই আরিয়ানের পাপা বলেছিল যে অনলাইনেই অর্ডার করে দিতে। তো আমি মূলত এই ড্রেসটা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এই ড্রেস আর কেনা হলো না, কেনা হলো না, তাতে কি হয়েছে, দেখা তো হলো, ঘোরা হলো, আর এখানে এসে আমরা আবার খাওয়া দাওয়াও করলাম, তো সব মিলিয়ে। তবে আমি যখন ক্যামেরা বন্দি করছিলাম আর যখন ভয়েস অ্যাড করছিলাম তখন কিন্তু কাপড় দেখে মনে হচ্ছিল যে না, ভালো দেখা যায়, আসলে আদৌ সামনাসামনি দেখতে এরকম ছিল না, জজের কাপড় একটু ভালো না হইলে আসলে ভালো লাগে না। আর তাছাড়াও আমার কাছে মনে হয় যে কাপড়ের কোয়ালিটি ভালো না হইলে সেটা সামনে থেকে বোঝা গেলে এটা কেমন দেখা যায়, যদিও দাম কিন্তু কম ছিল না, দাম কিন্তু অনেক হাই ছিল, রিজনেবল প্রাইস হইলেও একটা কথা ছিল, যদিও বা রিজনেবলই কি আর হাই প্রাইজই কি, কাপড় বা জিনিস যদি পছন্দ না হয় তাহলে কিনবো কেন। তো এখানে সবই মেয়েদের পোশাক ছিল, ছেলেদের কোনো পোশাক ছিল না। আর এনে পাপা তারপর বারবার বলতেছিল যেহেতু আসছো একটা দুইটা নিয়েই নাও, তো আমি বলতেছিলাম আসলে পছন্দ না হইলে তো নিতে ইচ্ছা করে না, আর পছন্দের ড্রেস ছাড়া পড়তেও ভালো লাগে না, তো সব মিলিয়ে আমি বলতেছি আরেকটু দেখে নিই, দেখতে দেখতে যদি দু একটা ভালো লাগে নিয়ে যাবো ইনশাল্লাহ, আর যদি ভালো না লাগে তখন কিছুই করার নেই, কারণ অপছন্দের জিনিস আমি শুধু শুধু নিয়ে গেলে সেটা দেখা যাবে আমার আলমারিতে পড়েই থাকবে, এই জন্য আর কি। তো আর এদিক থেকে দেখতেছিলাম আরিয়ানের বাবা বারবার এই ড্রেসগুলোই নাড়াচাড়া করছিল, যেহেতু অনলাইনে দেখেছিলাম আমরা, এই জন্য আর কি। তো এই সব মিলিয়ে আসলে ই লাগতেছিল, ভালোও লাগতেছিল যে ঘোরাঘুরি হয়ে গেল, আমার ছেলেটা একটু ঘোরাঘুরি করলো, কিন্তু পরে আমার ছেলেটা ঘুমিয়ে গেছিলো আর সে কিছুই দেখতে পারে না, এই জন্য মন খারাপ লেগেছিল। এই মেরুন কালার ড্রেসটাও সুন্দর ছিল, মানে আমার নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু ওড়নাটা ছিল কাতান, ভালো ছিল না, এই জন্য আর নিই নাই। তারপরেও এদিকে আরও কিছু ড্রেস ছিল যেগুলো আরিনা পাপা বলতেছিল এখান থেকেই তুমি নিয়ে নাও, এই যে এখানে এখানে এই কর্নারটাতে কিন্তু অনেক অনেক ড্রেস আছে, এবং এগুলো হচ্ছে আনস্টিচ, এতক্ষণ যে ড্রেসগুলো আমি দেখাইছিলাম সবগুলোই ছিল স্টিচ ড্রেস, আর এই এইগুলো হচ্ছে সব আনস্টিচ, এগুলো নেওয়া যায়, তো এগুলো নিলে আবার বাসার সেলাই করে নিতে হবে, কোনো সমস্যা নাই, স্টিচ তো করে নিতেই হবে, আর আনস্টিচ ড্রেসের শেপগুলো অত ভালো হয় না, সরি স্টিচ ড্রেসের শেপগুলো অত ভালো হয় না, আনস্টিচ ড্রেসগুলোই সবসময় ভালো হয়, যার জন্য আমি ডিসিশান নিয়েছিলাম যে এখান থেকে আনস্টিচ কয়েকটা নিয়ে যাব, নিয়ে গিয়ে সেলাবো। এটা হচ্ছে পাকিস্তানি লিলিয়ান না কি জানি বলে ওরকম ড্রেস। বাই বাই সবাইকে, আল্লাহ হাফেজ।